আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়েলকাম ভিওয়ার্স এ মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে জাতীয় পাখি দোয়েল সম্পর্কে দশটি বাক্য লিখ অথবা একটি অনুচ্ছেদ রচনা করো এই অনুচ্ছেদটি ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি শুরু করার আগে বলছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এবং কমেন্ট বক্সটিও আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে ভরিয়ে তুলবেন সো লেটস গো টু দি মেন ভিডিও দোয়েল আমাদের জাতীয় পাখি বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখির বিচরণ দেখা যায় দোয়েল পাখি সাধারণত সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি হয়ে থাকে পুরুষ দোয়েল পাখির পেটের অংশ ফিক ফিকে সাদা ও পাখিটা কালো এবং নারী দোয়েল পাখির গলার নিচ ও উপরিভাগ ছাই রঙের হয়ে থাকে দোয়েল পাখি লাফিয়ে লাফিয়ে খাবার খুঁজে বেড়ায় দোয়েল খুবই সুন্দর ছোট্ট মিষ্টি পাখি দোয়েল পাখি দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে এটি সাধারণত মার্চ থেকে জুলাই মাসে ডিম পাড়ে দোয়েল পাখি আকারে ছোট কীট খাদ্য হিসেবে গ্রহণ করে শীতকাল এদের পছন্দ নয় তাই তখন এদের খুব বেশি দেখা যায় না সো ভিউবার্স কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ